আসসালামু আলাইকুম। বেসিক বুক 24 এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আপনি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি বা বিজ্ঞপ্তিটি পেয়ে যেতে পারেন, আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। তো 2022 সালের জুলাই মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। তো আশা করি ভিডিওটি মনোযোগে দেখবেন। যারা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটি পড়ার সুযোগ পান না বা দেখা গেল যে পড়ার সময় পান না, তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। বরাবরে কিন্তু আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি। তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নসমূহ। জুন 2022 পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্য অংশগ্রহণ করেছে? এর উত্তর হচ্ছে 43টি দেশের 55টি মিশনে। জুন 2022 পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে? 43টি দেশের 55টি মিশনে। বর্তমান দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতটি? 448 জন। বর্তমান দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 448 জন। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি? এর উত্তর হচ্ছে 116টি। সরকারি 37টি, বেসরকারি হচ্ছে 73টি, আর্মেড ফোর্স মেডিকেল কলেজ হচ্ছে 6টি। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদের পরিমাণ কত? 39.9 ট্রিলিয়ন ঘনফুট। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদের পরিমাণ হচ্ছে 39.9 ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ হচ্ছে 28.42 ট্রিলিয়ন ঘনফুট। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD দ্বিতীয় নারী সচিবকে? উত্তর হচ্ছে শরীফা খান। ERD এর প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন আর দ্বিতীয় হচ্ছে শরীফা খান। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধিকে? মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। দেশের প্রথম এক্সপ্রেস ওয়ের নাম কি? দেশের প্রথম এক্সপ্রেস ওয়ের নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। দেশের প্রথম এক্সপ্রেস ওয়ের নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। তুরস্কের বর্তমান নাম কি? তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 31 মে 2022 সালে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় 31 মে 2022 সালে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখেন। সব আপডেট তথ্যগুলো আপনাকে আর খুঁজতে হবে না, আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন। যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া, কে এবং কবে উক্তি করেন? যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া, কে এবং কবে উক্তি করেন? সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার উক্তি করেন 23 মে 2022 সালে। ভারতে প্রথমবারের মতো কবে বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়? 14 জুন 2022 সালে। বাংলাদেশের পর্যটন কর্পোরেশন আইন অনুযায়ী পর্যটকের সংখ্যা কি? উত্তর হচ্ছে কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য 24 ঘন্টার বেশি কিন্তু 1 বছরের কম সময় অন্য জায়গায় থাকেন, তবে তিনি পর্যটক হিসাবে গণ্য হবেন, তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসাবে ধরা হবে না। 9 জুন 2022 জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন 5টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়? ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। 9 জুন 2022 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের
কোন পাঁচটি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়? নির্বাচিত হয় ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? গীতাঞ্জলি শ্রী। প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি শ্রী। গাড়িতে স্থাপন করা উচ্চ প্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স কোন দেশে তৈরি? গাড়িতে স্থাপন করার উচ্চ প্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। 10 জুন 2022 কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়? রাশিয়া ও চীন। 10 জুন 2022 কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়? রাশিয়া ও চীন। আইপিএমডি এর পুনরূপ কি? আইপিএমডি এর পুনরূপ হচ্ছে ইন্ডো প্যাসিফিক পার্টনারশিপ ফর ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস। সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি ধারণাটি প্রথম প্রবর্তক কে? হচ্ছে গুন্টারপলি 2010 সালে। সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি ধারণাটির প্রথম প্রবর্তক হচ্ছে গুন্টারপলি 2010 সালে। জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতা কে? হচ্ছে ফুসকা শিকেবু। জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতা কে? ফুসকা শিকেবু। 22 জুন 2022 আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল? রিক্টার স্কেলে 6.1 মাত্রা। 22 জুন 2022 আফগানিস্তানের আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল? রিক্টার স্কেলে 6.1 মাত্রা। কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কি? কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ফ্রান্সা মার্কেস। রিপোর্ট সমীক্ষা ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, 2022 সালের জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নসমূহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ কিন্তু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি। এবার হচ্ছে রিপোর্ট সমীক্ষা। তো এখন পর্যন্ত যদি আমার বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, নিত্য নতুন সব আপডেট তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? ভারত। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। ইসিএ বা ইন্টারন্যাশনাল তথ্য অনুসারে 2022 সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি? হংকং। 2022 সালে বিশ্বের ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। ইসিএ ইন্টারন্যাশনাল তথ্য অনুসারে 2022 সালের বিশ্বের কম ব্যয়বহুল শহর হচ্ছে আঙ্কারা, তুরস্ক। 2022 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2022 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 2022 সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষ ও নারী একক চ্যাম্পিয়ন কে? 2022 সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষ ও নারী একক চ্যাম্পিয়ন হচ্ছে, পুরুষ হচ্ছে রাফায়েল নাদাল স্পেন আর নারী হচ্ছে ইগা সিওনতেক হচ্ছে পোল্যান্ড। 2022 সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষ ও নারী একক চ্যাম্পিয়ন হচ্ছে রাফায়েল নাদাল স্পেন আর নারী হচ্ছে ইগা সিওনতেক পোল্যান্ড। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে? 16টি। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে? 16টি শহরে। ওয়ান ডে ক্রিকেট সর্বোচ্চ দলীয় রান কোন দলের? ওয়ান ডে ক্রিকেট সর্বোচ্চ দলীয় রান হচ্ছে ইংল্যান্ড, 4 উইকেটে 498 রান, এর বিপক্ষে ছিল নেদারল্যান্ড। তো ভিউয়ার্স, এই হচ্ছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সব গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ।